হিন্দু জৈন খ্রিস্টানের আলাদা পালন কর্তা আমাদের পালন কর্তা আলাদা এমনটি না। মানব জাতি তোমাদের সকলের পালন কর্তা হলেন একজন। সূর্য একটা সৃষ্টি হয়েও যদি সকলের জন্য সূর্য যদি হয়, তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য সূর্যকেও যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্ট হবেন না কেন? মহান আল্লাহ তাআলা সকলের জন্য। কিন্তু এটা অধিকাংশ মানুষ জানে না। আমরা মুসলমানরা কিছু জানি, কি বলছেন? আমরা মুসলমানরা জানি, অধিকাংশ মানুষ জানে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পালন কর্তা হলেন একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের পিতা হলেন একজন। লা ফাদলা লি আরাবিয়িন, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি, ওনারও ব্যক্তির উপরে আরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নাই। ওয়ালা লি আরাবিয়িন, ওয়ালা লি তবে এই তাকুয়া, আল্লাহর ভয় ভীতি, যে যত বেশি আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলে তে তত বেশি মর্যাদাবান, তে তত বেশি সম্মানিত। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,489। তাহলে এত দ্বারা আমরা বুঝতে পারলাম যে জন্মসূত্রে ইহুদি খ্রিস্টান জৈন খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর মুসলমান যত আছে হানাফি সাফি মালিকি হাম্বেলি সকলেই আমরা জন্মসূত্রে সমান। কি বলছেন? জন্মসূত্রে আমরা সবাই সমান। এবার এই জন্মসূত্রে আমরা সবাই যখন সমান, এই সমানের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলাদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশুর হৃদয় সত্যকে গ্রহণ করার, হককে গ্রহণ করার ক্ষমতা রয়েছে। এক কথায় প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। কোন বর্ণনা আছে আউ ইউসারি কানিহি, অথবা তার পিতা মাতা তাকে মুশরিক বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাকে, আল্লাহর বান্দা আস্তিক ও নাস্তিক, মুসলমান ও অমুসলমান সকলেই আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠভাবে আমার অভিমুখী করে আমার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে হককে গ্রহণ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুম শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম, আর শয়তান আমার বান্দাদের নিকটে এলো, আর আমার বান্দাদের নিকটে আসার পরে তাদেরকে তাদের ধর্ম থেকে, তাদের জীবন ব্যবস্থা থেকে, তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দিল, বিচ্যুত করে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সমস্ত মানুষ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। এজন্য যদি আমরা কচি কাঁচা অবস্থায়, শিশু অবস্থায়, ছোট অবস্থায়, নাবালক নাবালিকা অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 7,047। কিন্তু আমরা যারা সাবালক সাবালিকা হয়ে গেছি, কথা মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমান হন আর অমুসলমান হন, আমরা সাবালক সাবালিকা হয়ে গিয়েছি, আমরা বালেক বালেগা হয়ে গিয়েছি, আর বালেক বালেগা হয়ে গিয়ে, সাবালক সাবালিকা হয়ে গিয়ে বিশ্ববিধাতার প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে যদি আমরা কবুল না করি, ইসলাম অনুযায়ী যদি জীবনযাপন না করি, বিশ্ববিদ্যালয় প্রদত্ত দাবি রসুলের প্রতি যদি আমরা ইমান আনয়ন না করি, আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে যদি বিশ্বাস স্থাপন না করি, তাহলে আমরা মুসলমান থাকতে পারবো না, মুশরিক হব এবং আমাদের জাহান্নামে যেতে হবে।